প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আমি আবার চলে এসেছি তোমাদের সেই বর্ণ চেনাও লেখা নিয়ে। তোমরা কি এর আগের বর্ণগুলো শিখেছো? তার মানে শিখেছো না? আচ্ছা, এই বর্ণগুলো আমরা যে শিখছি, আমরা কি সঠিকভাবে উচ্চারণ করতে পারছি? যদি আমাদের কোনো সমস্যা হয় উচ্চারণ করতে, আমরা বারবার সেটা রিপিট করে সেগুলো শিখে ফেলবো। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী বর্ণগুলো এখানে, পরবর্তী বর্ণ কী নিয়ে আসছে সেটা আমরা একটু খেয়াল করি। আমরা কী শিখবো আজকে বলো তো? আমরা পরবর্তী বর্ণটি কী শিখবো? আমরা এর আগে কতটুকু শিখেছি বলতে পারবে কেউ? যাদের কাছে একটু বলো তো, পরবর্তী বর্ণগুলো কী শিখেছিলাম আমরা? মূর্ধন্য ন পর্যন্ত শিখেছি, না ত পর্যন্ত শিখেছি, তাই না? হ্যাঁ, ত পর্যন্ত শিখেছি। আজকে আমরা এর পরবর্তী বর্ণ কী আসে সেটা আমরা শিখবো। যাদের কাছে চলো আমাদের শিক্ষার্থী বন্ধুদের সেই বর্ণটি একটু দেখাও যে কোন বর্ণটি আসে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বর্ণ এসেছে, তোমরা কি চেনো এই বর্ণটির নাম কি? হ্যাঁ, চেনো তো মনে হচ্ছে, কে জানি বললো যে থ। যাদুরঘাটে এটা কি থ বর্ণ? হ্যাঁ, এটা তো থ বর্ণ, আমরা পেয়ে গেলাম থ বর্ণ। চলো আমরা সুন্দর করে উচ্চারণ করি, থ। আবার বলো, থ থ। এই উচ্চারণটা যে করেছে তোমরা কি খেয়াল করেছো আমি কীভাবে করেছি? ত এর আগের বর্ণটি ছিল ত, থ এর আগের বর্ণটি কী ছিল? ত, আর এটা হলো থ। একটু ধাক্কা দিয়ে কিন্তু বলেছি, সবাই এই বর্ণগুলো উচ্চারণের সময় এই জিনিসগুলো খেয়াল করবে, তাহলে তোমার সঠিক এবং শুদ্ধ উচ্চারণটা করতে পারবে। আমরা আরও দুই একবার এটা উচ্চারণটা করি, থ থ। ঠিক আছে, আচ্ছা, এই থটা দেখতে পাচ্ছি এখানে অর্ধমাত্রা আছে, তার মানে থ বর্ণটিও অর্ধমাত্রা। যাদুর কাঠি চলো আমাদেরকে থ বর্ণটি একটু লেখা দেখাও, আমরা তো শিখবো, তাই না? চলে এসেছে আমাদের সঠিক ঘরটি, চলে এসেছে কিভাবে থ লিখতে হয় ঘরের মধ্যে আমরা একটু খেয়াল করি। প্রথমে কি এসেছে? গোল। কি ব্যাপার, মাত্রা আসেনি কেন? প্রথমে একটু গোল চলে এসেছে, তার মানে থ লিখতে গেলে প্রথমে মাত্রা হবে না, গোল দিয়ে এভাবে রাউন্ড বাঁকা হয়ে এখানে এসে থেমেছে, দেখতে পাচ্ছো তোমরা? তারপর কোথায় আসে দেখি, থ কোথায় আসে, কোথায় আসে, এখানে এসে থেমেছে, তার মানে এই যে আমাদের নিচের দাগটা এখানে এসে থামবে, এখন চলে যাবে উপরে, তারপর কি হবে, অর্ধমাত্রা দিয়ে ফেলেছি। এর আগেও কিন্তু আমরা অর্ধমাত্রা দিয়েছিলাম, তাই না? আমরা দেখি এই থটা কীভাবে লিখেছে যাদুরঘাটি, ওরা কি এখন পারবে? তাহলে চলো আমরা পরবর্তী থটাতে চলে যাই। আচ্ছা, প্রথমে গোল দিয়েছ, তারপর কি দিবে? হ্যাঁ, এই বাঁকাটা দিয়েছ, অর্ধেক দিয়েছ না, আর একটু দিবে, তাই না? আর একটু দিয়েছি, তারপর কোনটা আসবে? নিচের দাগটা চলে আসবে, একদম সবুজ দাগের সাথে মিশে যাবে, তারপর কি যাবে, উপরে যাবে, এখন কোন দাগটা এসেছে দেখো, এই অর্ধমাত্রাটা বাকি আছে। ভেরি গুড, তার মানে খুব সুন্দর করে তোমরা থ লিখতে পেরেছ। আমরা কিন্তু বারবার এই থটা চেষ্টা করবো, হ্যাঁ, সুন্দর করে লেখা, সেই দাগটা যেন এখানে এসে মিশে তারপর উপরে যাবে, তারপর এখানে অর্ধমাত্রাটা দিয়ে ফেলবো। আমরা উচ্চারণ করি, থ থ। কীভাবে বলেছি? থ থ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমার থ এর পরবর্তী বর্ণটি কী আসে দেখি, আমাদের যাদুর কাঠি, দেখি তুমি পরবর্তী বর্ণটি কী নিয়ে এসেছ? দ। তার মানে আমরা বুঝে গেছি এটা দ বর্ণ, তাই না? আচ্ছা, এই দ বর্ণটি কীভাবে লিখতে হয় এবং উচ্চারণ করতে হয় কীভাবে সেটা একটু আমরা বলি। সবাই আমার সাথে বলো, দ। দ বলতে কিন্তু অ উচ্চারণ আসে, খেয়াল করেছ? দ দ। আবার বলো, দ দ। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা কীভাবে লিখতে হয় সেটা একটু খেয়াল করি। হ্যাঁ, চলে আসো, আমাদের পরবর্তী বর্ণটা লিখতে যাব আমরা। আচ্ছা, এই দয়ের আমাদের মাত্রাটা আগে দিয়েছি, তাই না? মাত্রার পরে সোজা একটা দাগ দিয়েছি, দেখতে পাচ্ছি তো আমি। তারপর কি করব দেখো, এই যে সোজা দাগ থেকে এখানে একটু সুন্দর করে উপরে চলে আসবে, দেখেছ? উপরে চলে এসে তারপর নিচের দিকে নামবে, দ নিচের দিকে নেমে গেল। আর পরবর্তী দটা কীভাবে লিখতে হয় সেটা একটু দেখি। এখানে তেমন একটা কঠিন না, তাই না? কত শুধু শুধু কি দাগ, ত
তারপরে এভাবে দাগ, তারপরে আবার নিচের দিকে দাগ, আমাদের দ হয়ে গেল। দেখি পরবর্তী দটা আমরা কীভাবে লিখি, লিখতে পারবে তো? হ্যাঁ পারবে, তার মানে তোমরা আগেই মাত্রাটা দিয়ে ফেলেছো, দয়ের মাত্রা দিয়েছো, তারপরে কি দিবে, এই দাগটা দিবে, তাই না? এই দাগটা দিয়েছি, তারপর এই দাগটা দিব আমরা, এই দাগটা দিয়েছি, তারপর কোন দাগটা দিব, নিচে চলে আসবে দাগটা, একদম সবুজ দাগের এখানে চলে আসবে। গুড, তার মানে আমরা দটাও শিখে গেছি। সবাই একটু সুন্দর করে উচ্চারণ করি, দ দ, আবার আমার সাথে বলো, আমার দিকে তাকিয়ে বলো, দ দ। পেরেছি আমরা লিখতে? হ্যাঁ পেরেছি, তার মানে আমরা পরবর্তী বর্ণে যাব, তাই না? এখন দেখি কোন বর্ণ নিয়ে আসে। এর আগে পড়েছিলাম দ, এই বর্ণটি হলো ধ। এটার উচ্চারণটা একটু কি বলেছি দেখ, শুনতে পাচ্ছ তোমরা আমি কি বলেছি? তাহলে আমরা আরেকবার শুনি, ধ। এটা ধাক্কা দিয়ে আবারও বলেছি, ধ, হ উচ্চারণ আসে এটা, ঠিক আছে? আচ্ছা আমরা এই ধটা একটু ভালো করে দেখে নিই এবং দুইবার উচ্চারণ করি, ধ। আবার বলো, ধ, ঠিক আছে? তাহলে আমরা এই ধটা কিভাবে লিখতে হয় সেটা আমরা খেয়াল করব যে কিভাবে লিখতে হবে। চলে গেলাম, হ্যাঁ আমাদের সঠিক ঘর চলে এসেছে, কিভাবে ধ লিখতে হয় আমরা কিন্তু খেয়াল করছি, কিভাবে লিখছি দেখো। প্রথমে একটা গোল দিয়ে এখানে এনেছি, তারপর দেখো এটা আবার ক লিখেছি না, ক বর্ণটি সেই কয়ের মতো কিন্তু এই দাগটা চলে এসেছে এখানে, তারপর আমরা একদম কয়ের মতো আবার এখানে নিচে চলে এসেছে, উপরে চলে গিয়েছে। এরপরে আর কি বাকি আছে দেখি তো, ধয়ের অর্ধমাত্রা, তার মানে ধটা আমরা অর্ধমাত্রা পেয়ে গেলাম। এই ধটা কোন মাত্রার? অর্ধমাত্রার। আর প্রথমে আমরা কী লিখেছিলাম দেখো, শুধু এখানে আলাদা কোনটা, ক থেকে এই গোলটাই কিন্তু আলাদা, তাই না? আর কয়ের মতো সম্পূর্ণ আমরা লিখেছি, এখান থেকে শুরু করে নিচে এসেছি আবার উপরে গিয়েছি। তাহলে চলো আমরা এই ধটা যে লিখেছি সেটা আমরা লিখতে পারি কি না। প্রথমে কী দিয়েছে, এই গোলটা দিয়েছে, তারপর কয়ের মতো এখান থেকে এসেছে, নিচে নেমেছে, উপরে চলে এসেছে, তারপর কী করব আমরা, ধয়ের এই অর্ধমাত্রাটা দিয়ে ফেলব। গুড, তার মানে আমরা অনেক সহজেই লিখতে পেরেছি, তার মানে তোমরা অনেক ভালো। কারণ কি, কেন ভালো বলছি, তোমরা সবাই দেখি লিখতে পারছ এই জন্য। আচ্ছা আমরা এই উচ্চারণটা কি আরেকবার করব? এই উচ্চারণটা আমার সাথে সাথে বলো, আমার দিকে তাকাও, ধ ধ, আবার বলো ধ। দেখো আমরা কিন্তু একটু ধাক্কা দিয়ে বলেছি, এটার সাথে একটু হ উচ্চারণ হয়েছে, ঠিক আছে? আর দ ধ, এটা হলো ধ, এর আগেরটা কী লিখেছিলাম, দ। তাহলে চলো আমরা পরবর্তী বর্ণে চলে যাই, যেহেতু আমাদের এটা লেখা শেষ হয়ে গিয়েছে, আমরা শিখতেও পেরেছি। জাদুর কাঠি তুমি কী নিয়ে আসছো এখন? তার মানে একটা লাল বর্ণের, এটা কী, এই বর্ণটির নাম কী জাদুর কাঠি একটু বলে দাও তো? দন্তন্য। আমরা নিয়ে এসেছি, আমাদের জাদুর কাঠি নিয়ে এসেছে দন্তন্য, দন্ত ন, এটা উচ্চারণটা কী হবে, দন্ত ন। দন্ত মানে কী, দাঁত, দাঁতের সাথে লেগে সেটা এসেছে, তাই না? আচ্ছা আবার বলো সবাই, দেখো একটু খেয়াল করে দেখো, তোমার দাঁতের সাথে কিন্তু ঠিকই লেগেছে, দন্ত ন, ঠিক আছে? আচ্ছা তাহলে চলো আমরা দন্তন্যটা কীভাবে লিখি সেটা একটু খেয়াল করি। আমাদের সঠিক ঘরটি চলে এসেছে, এই ঘরের ভিতরে কিন্তু আমাদের দন্ত নটা লিখতে হবে। জাদুর কাঠি এখন প্রথমে আমরা কী করব দেখি, মাত্রা দিয়েছি, হ্যাঁ মাত্রা দিয়েছি, তারপর কী করব, কোন জায়গাটা আগে লিখেছি খেয়াল করো। দেখো আমরা গোলটা আগে দিয়েছি এখান থেকে, দেখেছো গোলটা আগে দিয়ে তারপর কী হলো, এখান থেকে একদম নিচে চলে এসেছে কিন্তু, এটা খেয়াল করেছো? আমরা যে মূর্ধন্য ন লিখেছি সেটা কোথা থেকে লিখেছিলাম, উপর থেকে, তাই না? এটা মাঝখান থেকে হয়, এটা নিচে থেকে হয়। আচ্ছা তারপর একদম নিচে থেকে সোজা দাগ, আমরা প্রথমে কী করেছি, এই গোলটা দিয়েছি, তাই না? তারপর উপরে চলে গিয়েছে, তার মানে আমাদের দন্তন্য হয়ে গেল। পরবর্তী দন্তন্যটা তোমরা লিখে ফেলো, জাদুর কাঠি ওদেরকে একটু লিখতে সাহায্য করো তো। আচ্ছা মাত্রা দিবে, আচ্ছা মাত্রা দিয়ে ফেলেছে, তারপর গোলটা দিবে না, আচ্ছা গোলটা দিয়ে ফেলো,
তারপরে কি আসবে দেখি। আচ্ছা এটা এসেছে, তারপর এটা, আচ্ছা দেখি হয় কি না। হ্যাঁ ঠিক ধরেছো, তোমরা দন্ত্য নটা একদম সঠিকভাবে লিখতে পেরেছো। আজকে আমাদের এই দন্ত্য ন পর্যন্তই কিন্তু লেখা শেষ করব, ঠিক আছে? এইটুকু আমাদের যে চারটি আজকে বর্ণ লিখেছি সেটা বারবার চেষ্টা করব, আর লিখতে লিখতে দেখবা তোমাদের আমার থেকে অনেক সুন্দর করে লিখতে পেরেছো, ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, আর বেশি বেশি করে আমরা শেয়ার করব, অন্য বন্ধুকে হেল্প করব যেন তোমার সাথে সাথে ওরা শিখতে পারে। এখানেই রাখছি।